আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো এই করোনাকালীন সময়ে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট সম্পর্কে বা তার নমুনা উত্তর নিয়ে আমি একটু আলোচনা করব যাতে তোমাদের লেখা সহজ হয় তোমরা বুঝে বুঝে লিখতে পারো আমাদের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে জীববিজ্ঞান প্রথমপত্র যার কোড হচ্ছে একশো আটাত্তর ওয়ান সেভেন এইট এগুলো এই বিষয় কোডটা তোমাদেরকে অবশ্যই কাভার পেজে পূরণ করতে হবে এবং ইংলিশে এগুলো মাথায় রাখবে তো যে প্রশ্নটা তোমাদেরকে দেয়া হয়েছে অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্নটা হচ্ছে যে এরকম দেখো ষোলোটি কার্ড তৈরি করতে বলেছে ধরো আমি একে একে ষোলোটি কার্ড তৈরি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলোটি ঠিক আছে টোটাল ষোলোটি কার্ড এমনভাবে সাজাতে বলেছে যেন হোমোলোগাস ক্রোমোজোমগুলা পরস্পর মুখোমুখি থাকে তো আমরা হোমোলোগাস ক্রোমোজম বলতে কি বুঝি আমরা ক্লাসে পড়েছিলাম যে একই আকার আকৃতি বিশিষ্ট দুটি ক্রোমোজোম যখন পাশাপাশি অবস্থান করে তখন তাদেরকে হোমোলোগাস ক্রোমোজম বলে আচ্ছা তো এখন যদি দেখি দেখো তোমাদের প্রশ্নে দেওয়া আছে দাদা থেকে আসা বাবার ক্রোমোজোম বাবার হোমোলোগাস ক্রোমোজোম এবং দাদি থেকে আসা বাবার ক্রোমোজোম একটা যেহেতু আমরা জানি কি ক্রোমোজোমগুলো দেখো চিত্রে জোরায় জোড়ায় অবস্থান করে ধরো এটা মনে করি দাদা থেকে এসেছে আর এটা যদি ধরি এটা দাদি থেকে এসেছে তো এরকমই দাদা থেকে আসা ক্রোমোজম এবং দাদি থেকে আসা ক্রোমোজম এখন আরেকটু বোঝার জিনিস হচ্ছে যেখানে দেওয়া আছে বড় পি এবং ছোট পি এটার অর্থ কি বড় পি পি মিন্স প্যাটার্নাল সাইড অথবা বংশ বোঝায় আর এম মিন্স ম্যাটার্নাল সাইড মানে মা মা সম্পর্কিত এবং এটা বাবা সম্পর্কিত এখন এই বাবা বড় পি দ্বারা বা ক্যাপিটাল পি দ্বারা বোঝানো হয়েছে বাবা এবং ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হয়েছে মা এখন বাবা যে ক্রোমোজোমটা পেল সেটা হচ্ছে কি একটা হচ্ছে দাদা থেকে একটা হচ্ছে দাদি থেকে তো দাদাকে এখানে ছোট পি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে আর বাবা হচ্ছে ক্যাপিটাল পি বাবা নিজে হচ্ছে ক্যাপিটাল পি এবং যেহেতু সে দাদা থেকে ক্রোমোজোমটা পেয়েছে তাই দাদাকে এখানে স্মল পি দ্বারা ইন্ডিকেট করা হয়েছে আবার দেখো নেক্সটেই যে দেখানো হয়েছে পি এম ওয়ান মানে এরকম চারটা ইয়া চারটা ক্রোমোজোম হোমোলুক আছে তো এরকম চারটাকে বোঝানো হয়েছে এক দুই তিন চার আর পি পি মানে দাদা থেকে পাওয়া এরকম চারটা আবার পি এম মানে এম মানে এখানে দাদি অর্থাৎ মা বাবা কি করছে তার মা থেকে অর্থাৎ তার আমাদের দাদি থেকে যে ক্রোমোজোমগুলো পেয়েছে তাকে বলা হয়েছে স্মল এম দ্বারা আর পি মানে তো বাবা আর স্মল এম হচ্ছে দাদি তো মানে তার মা তা এখানে পি এম দ্বারা দাদিকে বোঝানো হয়েছে এরপরে আবার দেখো নানা থেকে আসা মায়ের ক্রোমোজোম তো এম তো বড় এম তো মানে ক্যাপিটাল এম হচ্ছে মা আর স্মল পি হচ্ছে মায়ের বাবা বাবা মানে প্যাটার্নাল সাইড যেটা আর তাই যেহেতু বাবা মায়ের বাবা হচ্ছে আমাদের নানা তাই নানাকে এখানে স্মল পির দ্বারা ইন্ডিকেট করা হয়েছে তারপরে হচ্ছে নানি থেকে আসা মায়ের ক্রোমোজোম মা যেহেতু বড় এম বা ক্যাপিটাল এম এবং সাথে কি স্মল এম যেহেতু মা কি করেছে তার মা থেকে অর্থাৎ আমার নানি থেকে যে ক্রোমোজোম পেয়েছে অর্থাৎ তার মা হচ্ছে স্মল এম বড় এম হচ্ছে মা আর তার মা মানে আমার নানি হচ্ছে স্মল এম তো আশা করি তোমরা পিপি এবং পি এম বলতে কি বুঝি এটা বুঝতে পেরেছ এবং বড় বড় এম দ্বারা কি বুঝানো হয়েছে ছোট এম দ্বারা কি বুঝানো হয়েছে নিশ্চয়ই ক্লিয়ার আমি বুঝেই নিব তোমরা এটুকু বুঝতে পেরেছো আচ্ছা এখন যেহেতু দেখো প্রথমে তোমাদেরকে মানে তিনটা আনসার করতে হবে টোটাল তোমাদেরকে তিনটা আনসার করতে হবে একটা হচ্ছে ক নাম্বার তারপরে হচ্ছে খ নাম্বার ক নাম্বারে একটা ছক আছে খ নাম্বার একটা ছক আছে আর গটা হচ্ছে বর্ণনা গটা আমি পরে যাব ক নাম্বারের যে প্রশ্ন সেখানে দুইটা ছক পূরণ করতে হবে খ নাম্বারেও দুটি ছক পূরণ করতে হবে তো এটার জন্য একটু বোঝা দরকার যে দেখো যে আমরা জানি কি হোমোলোগাস ক্রোমোজোমগুলা জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে অবস্থান করে হচ্ছে জিন এখন জিন ক্রোমোজোমে যেই জায়গাটায় অবস্থান করে সেই জায়গাগুলোকে বলা হয় লোকাস লোকাস এটা হচ্ছে যদি একটা অবস্থানকে বোঝানো হয় তাহলে বলা হয় লোকাস আর যদি সবগুলোকে একসাথে মানে প্লোরালে বোঝানো হয় তাহলে এটাকে বলা হয় লো সাইল এল ও সি আইল লো সাইল সিঙ্গুলার নেম হচ্ছে লোকাস আর প্লোরাল নেম হচ্ছে লোসাই বা লোকাইও বলা হয় এটা উচ্চারণের ভিত্তিতে যে যেটা বলে সবটাই শুদ্ধ আচ্ছা দেখো এই হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম এটা দাদা থেকে পাওয়া আর এটা হচ্ছে দাদি থেকে পাওয়া তাহলে এই দাদা থেকে পাওয়া ক্রোমোজমটাকে আমি চারটা ভাগ করলাম এক দুই তিন চার এই যে এক দুই তিন চার এই হচ্ছে চারটা লোকাস আবার দাদি থেকে পাওয়া দেখো এই যে দাদি থেকে পাওয়া ক্রোমোজোমকে আমি চারটা ভাগ করলাম ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু থ্রি ফোর এই যে দাদি থেকে পাওয়া পি এম মানে মা থেকে পেয়েছে বাবা থেকে পেয়েছে তার মা মানে আমার দাদি থেকে পেয়েছে তাই এটাকে আবার চারটি ভাগে ভাগ করেছি পি এম ওয়ান পি এম টু পি এম থ্রি পি এম ফোর ঠিক আছে এইভাবে আর তার নিচে এই যে পি এম সরি পিপি ওয়ানের নিচে যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে এটা হচ্ছে এই লোকাসের বৈশিষ্ট্য অর্থাৎ পি পিপি ওয়ানে আছে রক্তে চর্বি বেশি অর্থাৎ দাদার বাবার যে রক্তে চর্বি বেশি ছিল কিন্তু দাদি থেকে যে ক্রোমোজমটা পেয়েছে তাতে ছিল চর্বি কম আবার এখানে ছিল কোকরাচুল ওনারও ছিল কোকরাচুল আর এখানে দাদা থেকে পাওয়া ক্রমোজম ছিল বাদামি চোখ আর দাদি থেকে পাওয়া ক্রোমোজোম ছিল নীলাপ চোখ আবার এটা হচ্ছে তার ন্যাচার মানে স্বভাব উনি দাদা থেকে পাওয়া যে ক্রোমোজোম পেয়েছে তার মধ্যে ছিল চঞ্চল আর উনি ছিল শান্ত তো এগুলো হচ্ছে যার যার প্রকৃতি এবং নেচার আচ্ছা এখন আমরা এটাও জানব যে যদি একটি ক্রোমোজোমের এক নাম্বার লোকাসের যে বৈশিষ্ট্য হবে আরেকটি ক্রোমোজোমের ওই এক নাম্বার লোকাসের একই বৈশিষ্ট্য হবে ঠিক আছে অর্থাৎ বৈশিষ্ট্যের প্রকৃতিটা একই রকম হবে কিন্তু কি বলবো এটা রং হতে পারে সেটা উচ্চতা হতে পারে সেটা যে চোখের রং হতে পারে স্বভাব হতে পারে যেমন এরকম যেমন দেখো এটা একটা লোকাস এটা একটা লোকাস এটা একটা এটা একটা এটা একটা এটা একটা পাশাপাশি এক নাম্বার এক নাম্বার এই যে এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার এই যে এদের এদের বৈশিষ্ট্য একই হবে ধরো আমি বলি যে এক নাম্বার দাদা থেকে আসা ক্রোমোজোমের লোকাসের এক নাম্বার এটা হচ্ছে লোকাসের দাদি থেকে আসা লোকাস এক নাম্বার এই দুইটার বৈশিষ্ট্য একই হবে এইভাবে যে ধরো এটাও উচ্চতা নির্দেশ করবে এটাও উচ্চতা নির্দেশ করবে যেমন উচ্চতা তো বিভিন্ন রকমের হতে পারে কেউ খাটো কেউ লম্বা এখন এটা যদি খাটো হয় এটা হবে লম্বা আবার এটা যদি লম্বা হয় এটা খাটো হতে পারে অথবা দুইটাই খাটো হতে পারে অথবা দুইটাই লম্বা হতে পারে অর্থাৎ কি অর্থাৎ দুইটাই কি বোঝাচ্ছে উচ্চতা বুঝাচ্ছে অর্থাৎ দুইটাই একই বৈশিষ্ট্য ধারণ করে সেটা যেরকমই হোক না কেন লম্বা খাটো সাদা কালো বাদামি নীলাভ বা চঞ্চল শান্ত যেরকমই হোক দুইটা একই বৈশিষ্ট্য বুঝাবে আবার এটাও যদি ধরো দুইটা একই বৈশিষ্ট্য বোঝাবে পাশাপাশি অবস্থান অবস্থানকৃত দুটি লোকাস এই যে দেখো যেমন এখানে কি বোঝানো হয়েছে পি ওয়ান এবং পি এম ওয়ান এ পাশাপাশি অবস্থান করছে না এই যে এক এক এই হচ্ছে এক এক তাহলে এখানে জাস্ট বোঝানো হয়েছে রক্তে চর্বির পরিমাণ সেটা কম হতে পারে বেশি হতে পারে আবার এখানে কি বোঝানো হয়েছে এই যে দুই নাম্বার লোকাস পি টু এবং এম টু এই যে এম টু এবং পি টু অর্থাৎ কোকরাচুল ওনারও কোকরাচুল এটাতেও কোকরাচুল সেটা কোকরা না হয়ে সোজাও হতে পারত বা কোকরা তো হয় এই টাইপের চুল হয় আবার এখানে বোঝানো হয়েছে কি চোখের রঙ এটা বোঝাচ্ছে বাদামি রঙ এটা বোঝানো হয়েছে নীলাব রঙ অর্থাৎ কমনলি বলা হয় চোখের রঙ সেটা লাল নীল হলুদ সবুজ বাদামী নীলাভ যাই হোক না কেন আবার এখানে বোঝানো হয়েছে কি তার নেচার অর্থাৎ স্বভাব অথবা তার প্রকৃতি সে কেমন এখানে বোঝানো হয়েছে চঞ্চল এখানে বোঝানো হয়েছে শান্ত অর্থাৎ চঞ্চল বলো আর শান্ত বলো ব্যাপারটা কিন্তু স্বভাবের অর্থাৎ স্বভাব বোঝানো হয়েছে অর্থাৎ পাশাপাশি অবস্থান একই বৈশিষ্ট্য ধারণ করে এটাই আমি বোঝাতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবার আসো এই যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম এরা যখন গ্যামেট সৃষ্টি করবে আমাদের মিওসিসের ফলে আমরা জানি জনন কোষ সৃষ্টি হয় আর জনন কোষ হচ্ছে দুই প্রকার পুঙ্গ্যামিট এবং স্ত্রী গ্যামিট পুঙ্গামিটকে বলা হয় শুক্রাণু এবং স্ত্রী গ্যামিটকে বলা হয় ডিম্বাণু এখন যখন এরা গ্যামিট সৃষ্টি করবে তখন কি হবে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড়া ভেঙে যাবে জোড়া ভেঙে গিয়ে যে কোনো একটি গ্যামিট এই শুক্রাণুতে প্রবেশ করবে আর যে কোনো একটি গ্যামিট ডিম্বাণুতে প্রবেশ করবে কারণ কি জানো আমরা জানি কি মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে জোড়ায় জোড়ায় যে মাতৃকোষটা মাতৃকোষ থেকেই তো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয় সেই মাতৃকোষে ক্রোমোজোম থাকবে এরকম জোড়ায় জোড়ায় এখন মাতৃকোষ থেকে যখন গ্যামের সৃষ্টি হবে তখন সেটা তার অর্ধেক হয়ে যাবে যেহেতু মিওসিস ঘটে মেওসিসে কি হয় প্রত্যকোষের কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় এটা আমরা সংজ্ঞা থেকে পাই তাহলে কি হবে এই যে জোড়াটা ভেঙে গিয়ে যে কোনো একটি গ্যামিট সরি যে কোনো একটি ক্রোমোজোম এই শুক্রাণুতে ঢুকবে আবার এখান থেকে যে কোনো একটি গ্যামিট এই ডিম্বাণুতে প্রবেশ করবে এখন কোন গ্যামিট সরি কোন ক্রোমোজোমটা এই শুক্রাণুতে প্রবেশ করবে এবং কোন ক্রোমোজোমটা এই ডিম্বাণুতে প্রবেশ করবে সেটা আমরা টস করে বের করব এটা তোমাদেরকে নির্দেশনায় বলা হয়েছে টস দেখো আমরা টস করব। টস করার জন্য আমাদের কয়েন প্রয়োজন তাই না আমি একটা কয়েন নিয়ে এসেছি দেখো এখন মিওসিস দ্বারা গ্যামের সৃষ্টির সময় ক্রোমোজোম অর্ধেক হয়ে যায় তাহলে শুক্রাণুতে একটি এবং ডিম্বাণুতে একটি ক্রোমোজোম যাবে কোনটি যাবে সেটাই টস করে আমাদের ওই যে পরের পেজের জন্য যে উত্তর ছক দেওয়া হয়েছে সে ছকে আমরা লিখবো সেই ছকটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু রাউন্ড ওয়ানে আছে দুইটি ছক এবং রাউন্ড টুতে আছে দুইটি ছক আমি তোমাকে দেখাচ্ছি দেখো এই যে তোমাদের ক নং উত্তর ক নং উত্তরের প্রশ্নে আছে ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি ঘটবে অর্থাৎ ক্রসিং ওভার ছাড়া বা ক্রসিং ওভার না ঘটে যদি মিওসিস ঘটে তাহলে কি কি ঘটবে এটা হচ্ছে তোমাদের ক নাম্বারের প্রশ্ন ক নাম্বারের প্রশ্নের উত্তরটাকে এরকম দুটি ভাগে ভাগ করা হয়েছে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু রাউন্ড ওয়ানে দেখো দুইটি ছক এবং রাউন্ড টুতে এরকম দুইটি ছক এটাই তোমার আনসার এটাই তুমি টস করে করে বের করে যেটা পাবে সেটাই এখানে লিখে লিখে অ্যান্সার দিলে তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে ক নাম্বার হুম আবার রাউন্ড ওয়ানটাকে যেহেতু দুইটি ভাগে ভাগ করা হয়েছে একটা ভাগ হচ্ছে বাবা থেকে আসা বৈশিষ্ট্যগুলো এখানে লিখবো আর মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো এখানে লিখব ঠিক আছে এবার আমরা টস করব দেখো টস করব এবং টস করার জন্য আমার একটি কয়েন প্রয়োজন সেই কয়েনটা আমি একটি পাঁচটা কয়েন নিয়েছি সেটা যে কোনোটাই হতে পারে এখন এক তোমাদের নির্দেশনায় দেওয়া আছে হেড অ্যান্ড টেইল যদি হেড পরে এক রকম টেল পরলে আরেক রকম ঠিক আছে এখন হেড এবং টেইল কথাটা তো বুঝতে হবে তোমাকে তাহলে হেড হচ্ছে দেখো কয়েনের যে সাইডে কয়েনটা কত টাকার পাঁচ টাকা নাকি দুই টাকা নাকি এক টাকা এরকম লেখা থাকে সংখ্যাটা এই সংখ্যাটা যেই পাশে থাকে সেই সংখ্যাটাকে বলা হয়েছে টেইল আর যেই পাশে সংখ্যাটা লেখা থাকে না ছবি যাই হোক মানে কয়েনের টাকার পরিমাণটা যেই পাশে লেখা থাকে না সেই পাশটাকে বলা হয়েছে হেড আর যেই পাশে কয়েনের টাকার পরিমাণটা লেখা থাকে যেমন এই যেখানে পাঁচ টাকা লেখা আছে তুমি দেখতে পাচ্ছ কি না পাঁচ টাকা ঠিক আছে এটাকে বলা হয়েছে টেইল তাহলে হেড এবং টেল বুঝলাম এখন টস করলে টস করে আমরা লিখবো যে এটা হচ্ছে দাদা থেকে আসা আর এটা হচ্ছে দাদি থেকে আসা এখন হেড যদি পড়ে দেখো টস করলে টস করে আসছে হচ্ছে টস করে এসেছে হচ্ছে হেড দেখো টস কর আমি টস করার পরে আসছে হচ্ছে হেড তাহলে হেড যদি আসে তাহলে আমি এই যে দাদা থেকে আসা ক্রোমোজোমটা এখানে যাবে এই যে দাদা দাদা আর আবার টস করব যে শুক্রাণুতে গেল দাদারটি এবং ডিম্বাণুতে নুতে গেল কোনটি ডিম্বাণুতে নুতে গেলো হচ্ছে এই যে টেল আসছে পাঁচ টাকার পয়েন্ট লেখা এটা যাবে হচ্ছে এই দাদিরটা এই দাদির এই এটা টেল এটা হেড এটা টেল এটা হেড এটা টেল ঠিক আছে এইভাবে প্রথমটা যদি আসে তাহলে হেড দাদা থেকে আসা দাদি থেকে আসা এটা যদি আসে তাহলে টেল আবার নানা নানি থেকে দেখো প্রথমটা যদি আসে হেড আর হেড যদি আসে প্রথমটা টেল যদি আসে তাহলে হচ্ছে দ্বিতীয়টা তাহলে আমার আসছে টেল তাহলে হবে হচ্ছে এটা আর দাদা থেকে আসছিল হচ্ছে এইটা হেড তাহলে এই দুইটার বৈশিষ্ট্য আমরা এই ছককে লিখবো দেখো এই ছকে এই যে এই ছকে রাউন্ড ওয়ানে আমরা কী লিখবো এই যে টস করে যেটা পেলাম যে দাদা থেকে আসা বৈশিষ্ট্য এই যে দাদা থেকে আসা বৈশিষ্ট্য যেহেতু আমি হেড পেয়েছি এই হেডের এই বৈশিষ্ট্যগুলো আমি এই ফার্স্ট ছকে লিখবো তাহলে হেডের বৈশিষ্ট্য কী আছে রক্তে চর্বি বেশি দেন কোকড়া চুল কোকড়া চুল তারপরে হচ্ছে বাদামি চোখ বাদামি চোখ তারপরে হচ্ছে চঞ্চল এরপরে মায়েরটা দেখেছি তাই না দুইবার টস করেছি একটা হচ্ছে বাবার জন্য আর একটা হচ্ছে মায়ের জন্য তাহলে মায়ের মায়েরটা যখন টস করেছি তখন আমার পড়েছে হচ্ছে টেল এই যে পাঁচ পাঁচ লেখা তাহলে টেল পড়েছে এটা হচ্ছে হেড এটা হচ্ছে টেল তো টেলে যে বৈশিষ্ট্যগুলো আছে আমি এখানে বৈশিষ্ট্যগুলো লিখবো যেমন টেলে কি বৈশিষ্ট্য আছে রক্তে চর্বি বেশি অর্থম শর্টে লিখি চর্বি বেশি দেন কোকরা চুল চুল ছিল কোকরা চুল তারপরে হচ্ছে নীলাভ চোখ নীলাভ চোখ তারপরে হচ্ছে চঞ্চল প্রকৃতির চঞ্চল ঠিক আছে এই হচ্ছে আমাদের একটা আনসার রাউন্ড ওয়ানের দুটি ছক এবার আবার টস করবো আবার টস করে যদি হেড পরে তাহলে এইটা লিখবো আর টেল পরে যদি বাবার জন্য এটা লিখবো আবার মায়ের জন্য আরেকবার টস করব যদি হেড পড়ে এটা লিখবো টেল পড়লে এটা সহজ দেখো আমি টস করছি আমার পড়েছে টেল ঠিক আছে টেইল পড়েছে বাবার জন্য এটা বাবার বৈশিষ্ট্যের জন্য যে টেল যদি পড়ে তাহলে এটা হচ্ছে প্রথমটা হেড আর পরেরটা হচ্ছে টেল তাহলে আমি এই বৈশিষ্ট্যটা রাউন্ড ওয়া রাউন্ড টুতে লিখবো যে বাবার বাবার থেকে আসা বৈশিষ্ট্য সমূহ দেখো তাহলে আমি যেহেতু টেল পেয়েছি তাহলে আমি এখানে লিখবো এই যে এগুলা এই এই বৈশিষ্ট্যগুলা তাহলে আমি লিখি রক্তে চর্বি কম আমি শুধু লিখি চর্বি কম ঠিক আছে শর্টে লিখলাম কুকুরা চুল তারপরে হচ্ছে নীলাভ চোখ তারপরে হচ্ছে শান্ত ঠিক আছে এবার মায়ের বৈশিষ্ট্যটা মায়ের থেকে আসা বৈশিষ্ট্য বের করার জন্য আমি আরেকবার টস করব দেখো এবারও পেয়েছি কি টেল ঠিক আছে এই টেল এই টেল হচ্ছে কি এই যে মায়ের থেকে আসা হোমোলোগাস লোকাস লোকাস হচ্ছে এই প্রথমটা যদি আসে হেড আর পরেরটা যদি আসে টেল তাহলে এই হচ্ছে আমি পেয়েছি যেহেতু টেল তাই টেলের বৈশিষ্ট্যগুলো আমাকে এ ছকে লিখতে হবে তাহলে টেলের কী কী আছে দেখো রক্তের চর্বি বেশি চর্বি বেশি দেন কোকরা চুল তারপর হচ্ছে নীলাভ সরি নীলাভ চোখ দেন চঞ্চল তাহলে আমার ক নং প্রশ্নের উত্তর কমপ্লিট এভাবে চারবার টস করে করে আমি রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুটা ফিল আপ করলাম হুম রাউন্ড ওয়ানে দুটি ছক বাবার জন্য একবার টস মায়ের জন্য একবার টস আবার রাউন্ড টুতে দুটি ছক বাবার জন্য একবার টস মায়ের জন্য একবার টস খুব সহজ জাস্ট একটা গেমের মতো খেলা ঠিক আছে এভাবে হয়ে গেল এখন টস তো সবার এক হবে না অবশ্যই আমি যেরকম করেছি সেরকম করবে না তুমি টস করে তোমার যা উঠবে তুমি সেটাই লিখবে অনেস্টলি ঠিক আছে এটাই তোমার আনসার এটা হচ্ছে ক নাম্বারের উত্তর ঠিক আছে এবার আসো খ নাম্বারের উত্তর খ নং উত্তরে বলছে কি দেখো কয়ে কতে ছিল হচ্ছে মিওসিস ছাড়া অর্থাৎ ব্যতীত সরি ক্রসিং ওভার ব্যতীত মিওসিস হলে কি ঘটবে এটা ক্রসিং ওভার ছাড়া এই ফলাফলটা আমরা পেয়েছি এখন খ নাম্বারে হবে ক্রসিং ওভার সহ মিওসিস হলে কি ঘটবে অর্থাৎ ক্রসিং ওভার আগে তারপরে দেখবো যে মায়ের বৈশিষ্ট্য থেকে কি আসে বাবার বৈশিষ্ট্য থেকে কি আসে এখন ক্রসিং ওভার করার জন্য আমাকে দুইবার ক্রস করতে হবে দেখো এই যে ছকটা দেখাচ্ছি যেহেতু বলেছিল না যে ষোলোটা কার্ড তৈরি করতে এখানে ধরো আমি এক একটা বক্স হচ্ছে এক একটা কার্ড ঠিক আছে এরকম ষোলোটা কার্ড আমার আছে এখন এই ষোলোটা কার্ডের জন্য আমাকে প্রথমে আমাকে বাবার সরি বাবার ক্রোমোজমটাকে বেছে নিতে হবে বাবার ক্রোমোজমের জন্য আমাকে দুইবার টস করতে হবে দেখো এই বাবার ক্রোমোজমের জন্য বাবা একটা পেয়েছে দাদা থেকে একটা পেয়েছে দাদি থেকে শুধু এই বাবার অংশটুকুকে আমি প্রাধান্য দিবি এখন এই বাবার ক্রসিং ওভার ঘটানোর জন্য আমি দুইবার টস করব দেখো এসেছে আমার ফার্স্টে এসেছে টেল ঠিক আছে এই যে টেল যেহেতু এখানে পাঁচ লেখা আছে টেল তারপরে আবার আবার করব টেল অ্যান্ড টেল আবার টেল দুইবারই আমার টেল পড়েছে দুইবার টস করতে বলছে ঠিক আছে তোমাদের নির্দেশনায় লিখা আছে যে দুইবার টস করতে হবে ক্রসিং ওভারের জন্য বাবার জন্য দুইবার মায়ের জন্য দুইবার এখন বাবার ক্রসিং ওভারের জন্য দুইবার ক্রস করলাম এখন আমি শুরুতে প্রথমেও পেয়েছি টেল পরেও পেয়েছি টেল তাহলে দেখো তোমাদের নির্দেশনে আরেকটা বিষয় দাও আছে যে প্রথমে যদি হেড পাও পরেও যদি হেড পাও তাহলে এক নাম্বার লোক আছে ক্রসিং ওভার হবে অর্থাৎ এই যে এক নাম্বার এক এই পাশাপাশি এই দুইটার মধ্যে ক্রসিং ওভার ঘটতো যদি পরে প্রথমেও হেড পরেও হেড পেতাম হুম আবার যদি প্রথমে হেড এই যে দেখো যদি প্রথমে হেড এবং পরে টেল পেতা তাহলে দুই নং এই যে দুই নং লোকাসের মধ্যে ক্রসিং ওভার হতো যেহেতু আমি এটা পাই নাই আবার বলছে প্রথমে টেল পরে যদি হেড পেতা তাহলে হতো তিন নং তিন নং লোকাসের মধ্যে ক্রসিং ওভার হতো কিন্তু আমি পেয়েছি টেল অ্যান্ড টেল অর্থাৎ প্রথমেও টেল পরেও টেল তাহলে আমার ক্রসিং ওভারটা হবে চার নং লোকাসে এই যে এই জায়গাটাতে হুম এই হচ্ছে চার নং এই চার নংয়ের জায়গায় আমার ক্রসিং ওভার ঘটবে চার নং লোকাসে তাহলে আবার একটু ক্লিয়ার করে দেয় যে চার ভাবে চারটা লোকাসে ক্রসিং ওভার ঘটতে পারে ক্রসিং ওভার চারটি লোক আছে যে কোনো জায়গায় ঘটতে পারে এক এক একের মধ্যেও ঘটতে পারে দুই দুইয়ের মধ্যেও ঘটতে পারে তিন তিনের সাথেও ঘটতে পারে চার চারের সাথেও ঘটতে পারে এটা ডিপেন্ড করবে তোমার টসের উপর টসটা যদি হেড অ্যান্ড হেড হয় মানে পরে আগে হেড পরেও হেড হয় তাহলে এক নং আবার যদি এটা তোমার নির্দেশনায় দেওয়া আছে হুম প্রশ্নের নির্দেশনায় আবার শুরুতে হেড পরে টেল যদি হয় তাহলে দুই নং লোকাসের সাথে ক্রসিং ওভার ঘটবে আবার প্রথমে হেড সরি প্রথমে টেল পরে হেড যদি হয় তাহলে এটা তিন নাম্বারের সাথে ক্রসিং ওভার ঘটবে আবার প্রথমেও টেল পরেও টেল যদি হয় তাহলে চার নং এর সাথে ক্রসিং ওভার ঘটবে আমি দুইবারই টেল পেয়েছি তাহলে আমার ক্রসিং ওভার ঘটবে চার নং লোকাসের সাথে দেখো ক্রসিং ওভার কাকে বলে একটা এটাতে চলে যাবে এটাতে চলে আসবে তাই না দেখো কি বোঝানো হয়েছে এই বৈশিষ্ট্য এটাতে চলে যাবে আর এটার বৈশিষ্ট্য এটাতে চলে আসবে যেহেতু আমার চার নং লোকাসের মধ্যে ক্রসিং ওভার ঘটেছে তাহলে এই বৈশিষ্ট্য যদি এখানে চলে যায় তাহলে এই জায়গায় হয়ে যাবে চঞ্চল আর এটা হয়ে যাবে শান্ত ঠিক আছে এটা হচ্ছে ক্রসিং ওভারের ফলাফল এইবার আবার মায়ের হোমোলোগাস মোজমের জন্য আমি দুইবার টস করব। ঠিক আছে দেখো মায়ের হোমোলোগাস মোজমের জন্য আমি দুইবার টস করব। যে আসলে কোন লোকাসের মধ্যে ক্রসিং ওভারটা ঘটবে জাস্ট ক্রসিং ওভার ঘটানোর জন্য আমি মায়ের মধ্যে মায়ের হোমলোগাসমজমের মধ্যে দুইবার টস করব এটার মতোই দেখো আমি করছি আমি পেয়েছি হেড না হ্যাঁ হেড আমি ফার্স্টে শুরুতে পেলাম কি হেড আরেকবার টস করতে হবে দেখো আরেকবার টস করি আরেকবার টস করে পেয়েছি আমি হেড হ্যাঁ হ্যাঁ হেড হেড অর্থাৎ দেখো দুইবার পরপর দুইবারই যদি হেড আসে তাহলে হবে এক নং এই সরি যে মায়ের এক নং লোকাসের মধ্যে ক্রসিং ওভার ঘটবে তাহলে এক নং ক্রসিং এক নং লোকাস হচ্ছে এই যে এটা এটাও এক এটাও এক তাই না এটা নানার এক নানির এক তাহলে এটা এই বৈশিষ্ট্য চলে যাবে এখানে আবার এই বৈশিষ্ট্য চলে আসবে এইখানে তাহলে এই বৈশিষ্ট্য কী ছিল এখানে রক্তের চর্বি কম তাহলে এটা হয়ে যাবে বেশি উল্টে যাবে আর এটা ছিল বেশি এটা হয়ে যাবে কম এরকম ক্রসিং ওভার ঘটলো দুইটার মধ্যে এইবার তোমাকে এই ছক পূরণ করতে হবে খ নাম্বার উত্তর খ নাম্বার উত্তরের ছকটা দেখো এবার তোমাকে পূরণ করতে হবে এই ক্রসিং ওভারের ভিত্তিতে এখন এই ক্রসিং ওভারেও ওই ওরকম রাউন্ড দাও আছে যেহেতু এর আগের ক নাম্বারের প্রশ্নে রাউন্ড ওয়ান এবং রাউন্ড টু পূরণ করেছি এবার খ নাম্বারের প্রশ্নে হবে রাউন্ড থ্রি অ্যান্ড ফোর রাউন্ড থ্রিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে বাবা থেকে আসা এবং মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো লিখব টস করে ঠিক আছে ক্রসিং ওভারের জন্য আমি দুইবার টস করেছি দুইবার করে বাবার জন্য দুইবার মায়ের জন্য দুইবার এখন এই বৈশিষ্ট্যগুলো লেখার জন্য আমি আরেকবার টস করবো বাবার জন্য ঠিক আছে এই যে বাবা এই যে এই বৈশিষ্ট্যটা লেখার জন্য বাবা থেকে আসা বৈশিষ্ট্যসমূহ বাবা থেকে আসা বৈশিষ্ট্য এটা কোনটা হবে এটা হবে নাকি এইটা হবে এটা বের করার জন্য আমি এখন টস করব দেখো আমি টস করছি টস করে কি পেলাম টস করে পেলাম হচ্ছে টেল হ্যাঁ টেল তাহলে টেলের বাবার টেলে কি ছিল বাবার হেড হচ্ছে এইটা টেল হচ্ছে নিচেরটা তাহলে নিচেরটার মধ্যে যে বৈশিষ্ট্য সেটা আমি লিখবো এই এটা রক্তে চর্বি কম আমি লিখি চর্বি কম ঠিক আছে তারপরে কোকড়া চুল তারপরে হচ্ছে নীলাভ চোখ দেন এটা হব ক্রসিং ওভার হয়েছিল এটা হয়ে যাবে এখন চঞ্চল ঠিক আছে শান্ত ছিল ক্রসিং ওভার ফলে এটা রেজাল্ট আসলো চঞ্চল আচ্ছা এবার মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো লিখতে হবে তাই এই যে মা থেকে এই মা থেকে আসা বৈশিষ্ট্যগুলো এখন আবার আমাকে টস করতে হবে লিখার জন্য দেখো আমি টস করছি পেয়েছি তেল যেহেতু টেল পেয়েছি তাহলে টেল কোনটা তোমরা এই বলতে পারবা যে এটা হচ্ছে হেড পরেরটা হচ্ছে টেল তাহলে আমি তেলের বৈশিষ্ট্যগুলা লিখবো মানে পরিবর্তিত বৈশিষ্ট্যগুলো এই যে পরিবর্তিত হয়ে কী হয়েছে এখানে বেশি ছিল কম চর্বি কম চর্বি কম কোকরা চুল এবং নীলাভ চোখ এবং চঞ্চল ঠিক আছে এই হচ্ছে রাউন্ড থ্রি আমরা ফিল করলাম আবার সেম একই যে আবার রাউন্ড ফোর বাবা থেকে আসা বৈশিষ্ট্য মা থেকে আসা বৈশিষ্ট্যগুলোর জন্য দুইবার টস করব তো বাবার জন্য এই যে এই বাবার জন্য একবার টস ফার্স্টেই এই যে দেখো হেড পেয়েছি হেড হেড ঠিক আছে হেডের জন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই এই প্রথমটা তো হেড কী লিখবো চর্বি বেশি কোকরা চুল দেন বাদামি চোখ আর হচ্ছে শান্ত পরিবর্তিত হয়ে এটা হয়ে গিয়েছে শান্ত ছিল চঞ্চল ক্রসিং ওভারের ফলে এবার মায়েরটা বের করব। এই মায়েরটা বের করার জন্য আমাকে আরেকবার টস করতে হবে দেখো আমি টস করছি অস্ত্র পড়েই গেল আমি আরেকবার টস করছি দেখো টসটা ভালো করতেও পারি না এই আমার আসছে হেড ঠিক আছে এই হচ্ছে হেড তো আমি হেডের মায়ের জন্য এই যে হেড হচ্ছে এইটা হেডের এই ক্যারেক্টারগুলো আমরা লিখব দেখো চর্বি বেশি কম ছিল এখন হবে চর্বি ক্রসিং ওভারের ফলে হয়ে গেল বেশি তারপরে হচ্ছে সোজা চুল সোজা চুল তারপরে হয়ে গেল নীলাব চোখ তারপরে এটা হচ্ছে শান্ত বাস তোমার খ নাম্বারের উত্তর কমপ্লিট এখন খ নাম্বারের উত্তর আমি যেভাবে করলাম আমি ন্যাচারালি করেছি যে আমার টসে যা উঠেছে আমি তাই করেছি এখন তুমি আমারটা দেখে দেখে তুলে দিলে তো আর হয় না হবে কিন্তু তোমার নিজের মনের তো একটা স্যাটিসফ্যাকশন আছে তাই না তুমি নিজে নিজে টস করবার নিজে নিজে এইভাবে লিখবে ঠিক আছে তাহলে জিনিসটা তোমার কাছে মানে মজা লাগবে ভালো লাগবে তোমার একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন তৈরি হবে তো এইভাবে আমাদের ক এবং ছ নাম্বারের আনসার রেডি হয়ে গেল আর এই দুইটা আনসার লেখার জন্য তোমাকে চার চার আট মোট আট নাম্বার দেওয়া হবে ঠিক আছে এটাতে চার এটাতে চার এখন তোমার আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে গ গ নং উত্তর সেটা এরকম ছক না সেটা পরের পেজে তোমাকে যে আকারে লিখতে হবে যে পরিবর্তিত রূপ মানে যে ক্রসিং ওভার হওয়ার আগে এবং পরে জিনগত যে পরিবর্তনগুলো হয় সেটার পার্থক্য নিরূপণ করে তোমাকে একটা বর্ণনা লিখতে হবে যেমন দেখো যে ক্রসিং ওভারের আগে কি ছিল বাবার বৈশিষ্ট্য ছিল যেমন রক্তে চর্বি বেশি কোকরা চুল এবং বাদামি চোখ চঞ্চল আর ক্রসিং ওভারের পরে চুল নীলাভ চোখ চঞ্চল মানে ক্রসিং ওভারের আগে কি হয় এবং ক্রসিং ওভারের পরে কি হয় ক্রসিং ওভারের আগে চোখ কেমন ছিল ক্রসিং ওভারের পরে চোখের রং কেমন হলো আবার ক্রসিং ওভারের আগে যেমন নেচারটা কেমন ছিল ক্রসিং ওভারের পরে নেচারটা কেমন এগুলো জাস্ট বর্ণনা করে তোমাকে লিখতে হবে তোমার রেজাল্টের ভিত্তিতে তো এতটুকুই ছিল যে অ্যাসাইনমেন্টের এই নমুনা উত্তর এইভাবে তোমরা আমার মতো করে এরকম কাঠ তৈরি করে সুন্দর করে নিজে নিজে আগে রাফ করবা রাফ করে করে বুঝে বুঝে তারপরে এই আনসার দুইটা কমপ্লিট করবা টস করে করে তো আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ